হ্যালো বন্ধুরা, আশা করি তোমার সবাই খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি, তো খুব ভালো আছি বলবো না, চলে যাচ্ছে আর কি কোনো রকম। তো দেখো, আজকে ব্লগটা আমি একদম সকাল থেকে শুরু করছি, 7টা বাজে এখন। তো দেখো, আমাদের চারিদিকটা শুধু কুয়াশা, দেখো এখনও পর্যন্ত কুয়াশা কাটেনি ঠিক করে। তো আস্তে আস্তে সবে কুয়াশা কাটছে, কেটে রোদের দেখা দিচ্ছে। দেখো আমি চারিদিকটা দেখাই তোমাদেরকে, এই দেখো কত কুয়াশা, দেখো ওই দূরের দিকটা দেখো পুরো সাদা হয়ে ঢেকে গেছে, কিছু দেখা যাচ্ছে না। তো ব্রাশ নিয়ে চলে এসেছি, ব্রাশ করবো। তো তার আগে আমি ভাবলাম তোমাদেরকে একটু দেখিয়ে নেই কতটা কুয়াশা পড়ে। তো আরও পড়ছিল, এই যে দেখো সূর্যিমামা এই দিকটায় হালকা করে দেখা দিয়েছে, ওই দেখো আভাটা পড়ছে। তো ওই জন্য কুয়াশাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে, নয়তো পুরো চারিদিকটা সাদা হয়ে ঢেকে থাকে একদম। মানে এত কুয়াশা যে একটু হেঁটে গেলেই পা পুরো ভিজে যাবে, পা ধুয়ে দিয়ে যাবে কুয়াশা, এত কুয়াশা পড়ে। আর ঠান্ডাটাও প্রচুর পরিমাণে পড়েছে, প্রচুর পরিমাণে বলতে ভালোই, পুরো গলাটা একদম বসে গেছে আমার, কথা বলছি বুঝতেই পারছো কতটা ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা পড়েছে। বাড়ির দিকে সবাই উঠে পড়েছে, শুধু আমার বড় পুচকুটা ওঠেনি, আর দিদিও শুয়ে আছে। কালকের পুচু শোনা মানে ছোট পুচুটা হচ্ছে প্রচণ্ড বিরক্তি করেছে, রাতে ঘুমোতেই দেয়নি, তো ওই জন্য দিদি ঘুমোচ্ছে, এখনো পর্যন্ত ওঠেনি। আর এদিকটা দেখো আমাদের গাছ এতটাই বেশি হয়ে গিয়েছিল, মানে গাছ বলতে গাছের ডালপালা, এ দেখো দাদা কেটে দিয়েছে সব, তোমাদের দেখাই, এই দেখো কেটে পুরো ঝোপ করে রেখেছে আর কি। আর যেটা দেখলে ওটা হচ্ছে আমাদের গোয়াল ঘর। হ্যাঁ, তো তোমাদেরকে বলেছিলাম এই গোয়াল ঘরই পুরো বন্যার জলে ভেসে গিয়েছিল, আর আমাদের ঘরে তো জল বলেইছিলাম। দেখো আমাদের বাড়ির চারিদিকটা, এই যে আমি দেখিয়েছি অনেকবার যদিও, তবু আর একবার দেখে নাও। আর আমি যেহেতু তোমাদেরকে বলেছিলাম যে আমাদের জমিনে দুবার চাষ হয়, দু মানে দু ফসলি চাষ যাকে বলে, তো সে বর্ষার ধান তো চাষ করে তুলে নেওয়া হয়েছে, তোমাদের তো দেখিয়েছি। এবার দেখো এই যে গরমের যে ধান চাষটা হয় সেটা আমাদের ধান চাষ করেছে, তোমাদেরকে দেখাই। দেখো তো চলো, আমাদের পুকুর পাড়েই ওটা দিয়েছে আর কি, পুকুর পাড়ে বলতে এই যে পুকুর আছে, এই যে এই পুকুরের পাশে, এই দেখো এই যে পুকুর আর এই যে পাশে। কারণ কি বলো তো, এই গরমের সময় ধান চাষে প্রচণ্ড জলের প্রয়োজন হয়, ওই জন্য পুকুর যেরকম জায়গায় থাকে তো সেরকম জায়গায় বীজ রোপণ করতে হয় আর কি। তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি, ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি, এই দেখো সবে ছোট ছোট ধান গাছ এই যে উঠছে। তো জল কিন্তু একদমই নেই, জল দেওয়া হবে। তো যেহেতু গরমের সিজন, তো মানে এখন তো ঠান্ডা ঠিক আছে, তো মাঠে প্রচণ্ডভাবে জল টেনে নেয় আর কি দেওয়ার সাথে সাথেই, তো ওই জন্য রোজ দিনই জল দিতে হয়। এই দেখো পুরোটাই দিয়েছে আমাদের, তিনটে ভাগ ভাগ করে, এই দেখো পুরোটা এই যে তিনটে পাট পাট করে এরকমভাবে দিয়েছে। এই ধানের বীজগুলো বড় হবে, বড় হলে সারা মাঠ কিন্তু পাওয়ার টিলার দিয়ে চষে মাটি কর্ষণ করে আর কি, তো ধান আবার রোপণ করতে হবে, মানে চাষ করতে হবে আর কি। তো এই যে মাঠে দেখতে পাচ্ছ খড়ের গড়াগুলো বসে আছে, তো এইগুলোও তুলতে হবে, প্রচণ্ড কষ্টের কাজ, ধান চাষটা প্রচণ্ডই কষ্টের কাজ। তো তবুও গ্রামের দিকের মানুষ এটার উপরে নির্ভর করেই বেঁচে থাকে, তো সে কারণেই ধান চাষটা অবশ্যই তারা করার চেষ্টা করে দুবারই, তো যত যেখান থেকে বেশি আর্নিং হয় আর কি, যাতে তো একবার চাষ করে যতটা না আর্নিং হয় দুবারে তত তার থেকে একটু বেশি হয়, সে কারণে দুবার চাষ করার চেষ্টা করে, কিন্তু কষ্ট মারাত্মক। আর দেখো এদিকটায় পুরো পরিষ্কার চকচকে হয়ে রোদ উঠে গেছে কথা বলতে বলতেই, আর চারিদিকে কুয়াশাটা আস্তে 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 কাটছে আর কি। তো চলো আমি ব্রাশ করে নিয়ে পরে তোমাদের সাথে এসে কথা বলছি। আর এদিকে দেখো বন্ধুরা, সকাল সকাল আমার মা উঠে সারা উঠোন গোবর দেওয়া হয়ে গিয়েছে, তো আজকে আমাদের ধান তো ঝাড়ানো কমপ্লিট হয়ে গিয়েছে, তো ধান ওড়াবে বাবা। আর দেখো আমাদের গোলাপ গাছে সারা বছরই গোলাপ হয়, তো মন্দিরের সাইডে লাগানো দুটো গোলাপ গাছ আছে, তো এইটাতে সবচেয়ে বেশি ফুল হয়। তো দেখো সারা বছর এরকম প্রচুর পরিমাণে ফুল হয়, আর ওপরের দিকে দেখো কুঁড়ি কত ভর্তি হয়ে গিয়েছে, মানে কুঁড়ি ভর্তি এখনও প্রচুর ফুল হবে গাছটাতে। আর দেখো গোবর দিয়ে আমার মা সারা উঠোন গোবর দেওয়া কমপ্লিট করে ফেলেছে, তো গোবর দিয়ে এসে মা দেখো এখানে চলে এসেছে, আমাদের গরুর তো বাছুর হয়েছিল, তোমাদেরকে তো বলেইছিলাম, তো দেখো এখানে আমাদের দুধ দোয়ানো হচ্ছে, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। এটা আমাদের গ্রামের দিকে দেখো মায়েরা সকাল থেকে কত কাজ করে, তো উঠোন গোবর দেওয়া, ঘর দোর ঝাঁটানো যেগুলো থাকে আর কি ন্যাচারালি, তো শহরের দিকের মানুষের এগুলোর অত ঝামেলা থাকে না, তো গ্রামের দিকের মানুষের এগুলোর ঝামেলা যেহেতু গরু বাছুর থাকে।
আর দেখো এখানে কতটা প্রচুর পরিমাণে দুধ দেয় কিন্তু আমাদের গরু। আর দেখো চলে এসেছি আমি এখানটায়, বিছানাটা তুলে নেব। তো আটটা কিন্তু অলরেডি বেজে গিয়েছে, আর আমাদের বড় পিসকু কিন্তু এখনও ওঠেনি। জোর করে টেনে বুকে বুকে আমাকে তুলতে হচ্ছে ওকে। দেখো ওকে জোর করে টেনে বুকে তুলে কিছুতেই খুলবে না কম্বল গা থেকে। তো তুলে আবার একটু ভালোবেসে ওকে পাঠিয়ে দিলাম। তো বাইরে ওর মা আছে, ব্রাশ করিয়ে দেবে। আর এখানে মানে রোজ দিনের এটা হচ্ছে ডিউটি, বিছানা তোলা তুলতেই তো হবে। তো দেখো বিছানা তুলে আমি ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি বিছানাতে, যত খাবার দাবার খায়, ছোটো মানুষ থাকলে যাই হয় আর কি। তো ওই জন্য দেখো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো চলো তোমরা আমার পুরো ব্লগটা দেখতে থাকো এবং সঙ্গে থাকো। অনেকটা বেলা হয়ে গিয়েছে, বেলা বলতে এখন হয়ে গিয়েছে কিন্তু 9টা বাজতে আর 10 মিনিট বাকি আছে। তো সবে মাত্র চা খাচ্ছি, তো তার আগে একটু কাজ ছিল, তো কাজ বাজ করে কমপ্লিট করে আজকে পড়তে এসছে মাত্র একজন। তো এই যে সবে চা বানালাম, বানিয়ে খেয়ে নিই আগে, তো খেয়ে নিয়ে ওকে একটু পড়াবো, পড়িয়ে ছাড়তে ছাড়তে 9:30 হয়ে যাবে। তো 9:30 পরে এসে আমি তোমাদের সাথে কথা বলছি, তো চলো আগে খেয়ে নিই। তো হেই বন্ধুরা, তো দেখো তো সেইভাবে সকালের পর থেকে তোমাদের সামনে এসে কথা বলতে পারিনি, তো বাড়ির দিকে একটু কাজবাজ ছিল, আর আগের দিনের ব্লগটা আমার এডিট করা বাকি ছিল। তো এডিট করে উঠতে উঠতেই আমার প্রায় 2টো বেজে গিয়েছিলো, তো সে কারণে প্রচণ্ড সমস্যা হচ্ছিল আপলোড করতেও। তো ওই জন্য একই ফোনেই আপলোড করি, একই ফোনেই ভিডিও করি, তো ওই জন্য সমস্যা হচ্ছিলো। তো ওই জন্য তোমাদের সামনে এসে আর সেইভাবে কথা বলতে পারিনি। তো আজকে স্নান করেছি আমি 3টের সময়, তো ও স্নান করে একটু শুয়ে গেছিলাম আর ঘুমিয়েও গেছিলাম, ওই জন্য এই যে উঠেছি উঠেছি অনেকক্ষণ আগে। তো 6টার দিকে উঠে আমাদের পুচকুকে একটু পড়াশোনা করাচ্ছিলাম, তো জানোই তোকে একটু পড়াশোনা করাতে, দিদি তো শুধুই বলে যায় পড়াশোনা করা, তো অভিযোগ তো পড়তে চায় না, বদমাস। তোকে পড়িয়ে এইমাত্র ছেড়েছি, এখন বেজে গিয়েছে 8টা। তো আজকে আমি রান্না করব, বৌদি সব গুছিয়ে দিয়েছে রাতের বেলা, আজকে রান্না করব আলু টমেটো দিয়ে ভোলা মাছের ঝাল কাঁচা লঙ্কা দিয়ে। তো চলো রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করব আজকে। তো যেহেতু শীতের সিজন, তো শীতের সিজনে কিন্তু যতটা কম পারবে ঝাল বা তেল মশলা কম দিয়ে রান্না করার চেষ্টা করব, তাতে করে ভালো হয়। কারণ কি বলো তো, শীতের সিজনে যে সময়টাও কম থাকে দুপুরবেলা, কেন রাতের বেলা অনেকটা রাত থাকে কিন্তু দুপুরবেলা সময় কম থাকে, ওই জন্য খাবার হজমের একটা ব্যাপার থাকে। তো সে কারণেই তোমরা যদি একটু হালকা তেল মশলা দিয়ে রান্না করে খাও, তো সেটা হেলদিও হবে এবং ভালো, শরীরের জন্য খুবই ভালো। আর দেখো তাড়াতাড়ি আমি মানে তাড়াতাড়ি বলতে বিকেল থেকে আমি চুলটা বেঁধে নিয়েছি, তো দিদি বেঁধে দিয়েছে আজকে চুল। তো চলো আজকে রান্নাটা তোমাদের সাথে শেয়ার করছি, প্লিজ একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ভোলা মাছের ঝাল বানানোর জন্য আগে দেখো আমি ভোলা মাছে হলুদ আর লবণটা মাখিয়ে নিয়েছি। তারপরে দেখো কড়াইটা গরম করে আমি মাছগুলোকে এক এক করে লাল লাল করে ভেজে নেব। তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো একটু স্কিপ না করে, তাহলে দেখতে পাবে আমি কীভাবে ভোলা মাছের ঝালটা বানাচ্ছি। তো চলো পুরো ব্লগটা দেখতে থাকো।
আমি এখানে হলুদ এবং লবণ দিয়ে আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি। তো তোমরা যদি চাও হলুদ আর লবণ দিতে পারো, যদি না চাও এমনি নর্মাল আলুটাও লাল লাল করে তেলের মধ্যে ভেজে নিতে পারো। তো আমি একটু দেখতে ভালো লাগবে, তো সে কারণেই লাল লাল করে ভেজে নিলাম একটু হলুদ আর লবণ দিয়ে। তো তারপরে দেখো হলুদ আর লবণ দিয়ে আলুটা ভাজার পর আলুটা কিন্তু নামিয়ে নেবো, কারণ এর মধ্যে আমি দেবো টমেটা। তো এর উপরে টমেটা দিয়ে দিলে কি হবে বলো তো, তো টমেটার যেটা কাঁচা গন্ধ থাকে না, তো সেটা থেকে যাবে আর কি। তো ওই কারণে আমি ফোড়নটা দিয়ে নিয়ে তার উপরে টমেটোটা দিয়ে আমি আগে টমেটোটা ভেজে নেব। তো দেখো ফোড়নে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, আর দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। তোমরা যদি চাও গুঁড়ো লঙ্কাও ব্যবহার করতে পারো, তো যেহেতু টমেটোর তরকারি তো সেজন্য আমি কাঁচা লঙ্কা দিয়েই করব। আর যেহেতু একটু ঝাল ঝাল হবে ভোলা মাছের, তো সেজন্য কাঁচা লঙ্কা দিয়ে করলে কিন্তু সত্যি সুন্দর লাগে খেতে। তো কাঁচা লঙ্কা তরকারি অসাধারণ লাগে গুঁড়ো লঙ্কার থেকে, তো এটা খুব হেলদি হয় কাঁচা লঙ্কার তরকারি। তো দেখো এবার আমি টমেটোর মধ্যে হালকা একটু লবণ দিয়ে দেবো, দিয়ে ভালো করে টমেটোটাকে নরম নরম করে ভালো করে কষিয়ে নেব। তো কষিয়ে নেওয়ার পরেই আমি কিন্তু এর মধ্যে আগে থেকে ভেজে রাখা যে আলুটা সেটা আমি অ্যাড করব। তো তোমরা চাইলে এই টমেটো আর আলু একসঙ্গে ভেজে নিতে পারো। তো যেহেতু টমেটোর একটা কাঁচা গন্ধ থাকে, সে কারণে আমি টমেটোটা আলাদা করে কষিয়ে নিলাম। তো কষানোর পরেই এর উপরে আমি আলুটা দিয়ে দেবো। তো চলো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। দেখো বন্ধুরা আমার তরকারিটা পুরো রেডি হয়ে গিয়েছে, আমি জাস্ট কাঁচা লঙ্কা টমেটো আর জিরে বাটা দিয়েই তরকারিটা পুরো বানিয়েছি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে, তো দেখতে যেরকম সুন্দর খেতেও খুব সুন্দর। তোমরা যদি চাও তো ভোলা মাছের ঝাল এইভাবে বানাতে পারো, তো খুবই সুন্দর লাগে খেতে। আর দেখো আমি ভোলা মাছের ঝাল রাতের জন্য বানিয়েছি, আর আর কি করছি বলো তো, আর বানাচ্ছি হচ্ছে বেগুনকে হচ্ছে পুড়ে মাখা করব, মানে বেগুন ভর্তা বানাবো। তো এটা তোমরা আমার শর্ট ভিডিওতে দেখতে পেয়ে যাবে পুরো, মানে কিভাবে আমি বেগুনের ভর্তাটা বানাচ্ছি। তো অবশ্যই আমার শর্ট ভিডিওটা ফলো করো বন্ধুরা। তো চলো, তো গ্যাসে বন্ধুরা বেগুনটা পোড়ানোর জন্য এরকম একটা স্ট্যান্ডের উপরে যদি বেগুনটা পোড়াও, তো খুবই সুন্দর পোড়ানো হয় আর কি, এরকম স্ট্যান্ডের উপরে তো সুন্দর ঘুরিয়ে ঘুরিয়ে পোড়ানো যায়। তো তোমরা যদি বেগুন ভর্তা গ্যাসে পুড়িয়ে বানাতে চাও, তো এইভাবে একটা স্ট্যান্ড বসিয়ে বেগুনটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নিতে পারো, তাহলে খুব সুন্দর হবে। তো হ্যাঁ বন্ধুরা, তো দেখো আমাদের রাতের ডিনার কিন্তু কমপ্লিট, সবার অলরেডি খাওয়া দাওয়া হয়ে গিয়েছে। তো আজকে বানিয়েছি একদম পুরো ধনে পাতা দিয়ে লাল লাল করে বেগুনের ভর্তা, তো ওয়াও লেগেছে খেতে। আর সঙ্গে ছিল তোমরা তো দেখলেই ভোলা মাছ টমেটো আলু দিয়ে ঝাল, তো সবারই খাওয়া হয়ে গিয়েছে। এখন বেজেছে 9:55, তো অলরেডি আমাদের ঘুমানোর টাইম চলে এসেছে, আর আমার চুল টুল তো বেঁধে পুরো রেডি, তো ঘুমিয়ে পড়বো তাড়াতাড়ি। তো কালকে সকাল সকাল উঠতে হবে, কালকে একটু ট্রাভেলিং আছে। তো কোথায় যাব, কেন যাব, কিসের জন্য যাব অবশ্যই তোমরা পুরো ব্লগে দেখতে পাবে। তো আমার সঙ্গে যাবে বাবা আর হচ্ছে আমাদের পুচু, তো ও তো ছাড়বেই না, ও যাবে বলছে, তো ওকে ওই জন্য নিয়ে যাব। তো কোথায় যাচ্ছি কেন যাচ্ছি জানতে গেলে তোমরা অবশ্যই আমার ব্লগের সঙ্গে যুক্ত থাকবে, এবং আমার ব্লগের সঙ্গে যুক্ত থাকতে গেলে কী করতে হবে তোমাদেরকে, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল নোটিফিকেশান অন করে অলে ক্লিক করে দেবে। তো যখনই আমি মানে ভিডিও শেয়ার করব তোমাদেরকে বা ভিডিও আপলোড করব, অবশ্যই তোমাদের কাছে নোটিফিকেশান সবার আগে পৌঁছে যাবে।
তো চলো আজ আর বেশি বকবক করছি না, আজকে আমার বকবক এতটুকুই। তো আজকে ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দেবে। তো চলো দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, মনে যাই থাকুক মুখে অল টাইম খুশি হাসিটা হাসবে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।